মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, ভিডিঅ' চাই অধিক কিবা জানিবলগীয়া থাকিলে বা কিবা ৰৈ গ'লে তোমালোকে কমেণ্ট কৰিব পাৰা। মই ভিডিঅ'ৰ প্লে'লিষ্টবিলাক ফেচবুক গ্ৰুপ, ফেচবুক পেজ, টেলিগ্ৰাম আদিত শ্বেয়াৰ কৰি থৈছোঁ, যাৰ লিংক মই ডিছক্ৰিপশ্যনত দি থৈছোঁ। তোমালোকে তাৰ জৰিয়তে প্লে'লিষ্টত গৈ ভিডিঅ'বোৰ একাদিক্ৰমে চাই যাব পাৰা। এতিয়া আমি আলোচনা কৰিবলৈ আগবাঢ়িছোঁ অধ্যায় দুই, জটিল সংখ্যা পাতিৰ পৰা 2019 চনৰ HSC এক্সামত অহা প্ৰশ্ন নং 1H, 7, 3, 12 আৰু 24। এতিয়া আমাৰ সন্মুখত আছে প্ৰশ্ন নং 1H। আই প্লাছ আই টু, ওৱান প্লাছ আই হোল টু দি পাৱাৰ ফ'ৰ হোল ইনটু ওৱান প্লাছ ওৱান বাই আই হোল টু দি পাৱাৰ ফ'ৰৰ মান হ'ব 16 - 16, 8 - 8। এতিয়া আমাৰ এইটো আই ওৱান প্লাছ আই, এইটো আমি লহাগলো আই স্কুৱেৰ আই এটা দি তলৰ ওপৰত পূৰণ কৰি দিলোঁ, গতিকে এইটো কি হৈ যাব মাইনাছ আই। এইটো এ প্লাছ বি হ'ল ইনটু এ মাইনাছ বি, এ স্কুৱেৰ মাইনাছ বি স্কুৱেৰ, এইটো আই স্কুৱেৰ মানে কি মাইনাছ ওৱান, মাইনাছ মাইনাছ ওৱান প্লাছ ওৱান হৈ যাব 2 to the power 4, মানে কিমান 16। গতিকে আমাৰ এইখিনি আমি কৰি দেখুৱাব নালাগে, এইটো এটা অপশ্যনেল প্ৰশ্ন, আমি খালি শুদ্ধ অপশ্যনটো পাতি দিলেই এই এক নম্বৰ আমি এইটো প্ৰশ্নৰ পৰা পাই যাম। এতিয়া আমাৰ সন্মুখত আছে প্ৰশ্ন নং 3ৰ অৰ নাইবা অথবা দি হোৱা খণ্ডটো, যদি জেড ওৱান মডিউলছ ইজ ইকুৱেল টু জেড টু মডিউলছ ইজ ইকুৱেল টু ওৱান, তেনেহ'লে প্ৰমাণ কৰা যে ওৱান বাই জেড ওৱান প্লাছ জেড টু হোল মডিউলছ ইজ ইকুৱেল টু জেড ওৱান প্লাছ জেড টু হোল মডিউলছ, আমি এইটো প্ৰমাণ কৰি দেখুৱাব লাগে। এতিয়া আমি কি জানো, জেড ওৱান জেড ওৱান মডিউলছ ইজ ইকুৱেল টু ওৱান দি আছে, জেড ওৱান ইনটু জেড ওৱান বাৰ ইজ ইকুৱেল টু ওৱান, মডিউলছত থাকিলে আমি এইটো লিখিব পাৰোঁ, জেড ওৱান বাৰ মডিউলছ ইজ ইকুৱেল টু ওৱান বাই জেড ওৱান। ঠিক জেড টুৰ ক্ষেত্ৰতো আমি এইটো জেড টু হোল মডিউলছ, এইটো কি হয় জেড টু মডিউলছ জেড টু ইনটু জেড টু বাৰ ইজ ইকুৱেল টু ওৱান, জেড টু বাৰ ইজ ইকুৱেল টু ওৱান বাই জেড টু। এতিয়া বাওঁপক্ষত ওৱান বাই জেড ওৱান ইজ ইকুৱেল টু, আমি কি জেড ওৱান বাৰ পাইছিলোঁ, জেড ওৱান বাৰ পাতিলোঁ, ওৱান বাই জেড টু ইজ ইকুৱেল টু জেড টু বাৰ পাইছিলোঁ। এতিয়া জেড ওৱান প্লাছ জেড টু, জেড ওৱান বাৰ প্লাছ জেড টু বাৰ ইজ ইকুৱেল টু জেড ওৱান প্লাছ জেড টু হোল বাৰ, জেড ওৱান প্লাছ জেড টু হোল বাৰ ইজ ইকুৱেল টু জেড ওৱান প্লাছ জেড টু, মডিউলছখিনিৰ লগত আহি থাকিব সমান সুপক্ষ, প্ৰমাণিত হ'ল। এনেদৰে আমি এই সমস্যাটো সমাধান কৰি দিলেই আমি এইটো প্ৰশ্নৰ সম্পূৰ্ণ 2 নম্বৰ আহৰণ কৰি ল'ব পাৰি। এতিয়া আমাৰ সন্মুখত আছে 2019ৰ HSC এক্সামৰ প্ৰশ্ন নং 7, দেখুওৱা যে ৰুট অভাৰ মাইনাছ আই, ৰুট অভাৰ আই প্লাছ ৰুট অভাৰ মাইনাছ আই ইজ ইকুৱেল টু 2। এই প্ৰশ্নটোত মাৰ্ক আছে 2। এই প্ৰশ্নটো তোমালোকৰ কিতাপৰ 19-8 পেজৰ উদাহৰণ 2-2 হ'ব উঠাই দিছে, আমি সেইদৰে সমাধান কৰিলোঁ। আই ইজ ইকুৱেল টু ওৱান বাই টু ইনটু টু আই, দুয়ে দুয়ে যাবগৈ আই থাকিব, ওৱান বাই টু হ'লে টু ওৱান মাইনাছ ওৱান, ওৱান মাইনাছ ওৱান মানে কিমান 0 হৈ যাব, 2i ইনটু ওৱান বাই টু, এইটো মানে আই আছে। এতিয়া ওৱান স্কুৱেৰ, ওৱান টু ওৱান স্কুৱেৰ মাইনাছ ওৱান মানে কি আই স্কুৱেৰ প্লাছ 2i, এইটো কি ওৱান প্লাছ আই হোল স্কুৱেৰ মাইনাছ আই, ওৱান বাই টু ইনটু মাইনাছ 2i, দুই দুই যাবগৈ মাইনাছ আই থাকিব, ওৱান বাই টু ইনটু ওৱান মাইনাছ ওৱান মাইনাছ 2i পাতিব পাৰোঁ, ওৱান বাই টু হোল ইনটু ওৱান স্কুৱেৰ মাইনাছ ওৱান মানে কি আই স্কুৱেৰ মাইনাছ 2 ইনটু ওৱান ইনটু আই, ওৱান মাইনাছ আই হোল স্কুৱেৰ। এতিয়া ৰুট অভাৰ আই প্লাছ ৰুট অভাৰ মাইনাছ আই, এতিয়া ইয়াৰ বৰ্গমূল ল'লে কি হ'ব, স্কুৱেৰটো যাবগৈ ৰুট অভাৰ 2 হ'ব, ওৱান বাই ৰুট অভাৰ 2 ওৱান প্লাছ আই, ৰুট অভাৰ মাইনাছ আইৰ কাৰণে এইটো ওৱান বাই ৰুট অভাৰ 2 ওৱান মাইনাছ আই, ওৱান বাই ৰুট অভাৰ 2 কমন ল'লোঁ, ওৱান প্লাছ আই প্লাছ ওৱান মাইনাছ আই, প্লাছ আই মাইনাছ আই গ'ল গৈ একে একে 2, ৰুট অভাৰ 2 2 ৰুট অভাৰ 2 বাৰ যাব, ইজ ইকুৱেল টু ৰুট অভাৰ 2 সুপক্ষ, প্ৰমাণিত হ'ল। আমি এনেদৰে এই সমস্যাটো সমাধান কৰি দিলেই এই প্ৰশ্নটোৰ সম্পূৰ্ণ 2 মাৰ্কছ আমি পাই যাম। এতিয়া আমাৰ সন্মুখত আছে 2019ৰ HSC এক্সামৰ প্ৰশ্ন নং 12, কোণাংক উলিওৱা ওৱান মাইনাছ ৰুট অভাৰ 3i হোল ডিভাইডেড বাই ৰুট অভাৰ 3 প্লাছ আই। এই প্ৰশ্নটো তোমালোকৰ কিতাপৰ 90 পেজৰ উদাহৰণ 2-2 নং প্ৰশ্নটো পোনপটীয়াকৈ আহিছে, সেইদৰে আমি সমাধান আগবঢ়ালেই হ'ল।
আমি যত মানে দুটা সংখ্যার গুণাঙ্কর বিয়োগফল মানে হরণফলটো দুটা জটিল সংখ্যার হরণফলের গুণাঙ্ক সংখ্যা দুটার কি গুণাঙ্কর বিয়োগফলের সমান, গতি আমি দুটা সংখ্যার পৃথক পৃথককে উলিয়াব পারো বা তোমালকে এই ইয়ার সংযোগমূরে পূরণ করে জটিল সংখ্যা নোহা করে তলত কি করব পারা, তারপরাও গই এটা জটিল সংখ্যালে রূপান্তর করে তারপরাও গুণাঙ্ক উলিয়াব পারা। এই সংযোগমূরে পূরণ করে দিলে তলত কি আহি যাব, সংখ্যা ওলাই যাব, তারপর আমি সিধা সিধি গুণাঙ্ক উলিয়াব পারি বা এইটোর গুণাঙ্ক আর এইটোর গুণাঙ্ক উলিয়াই লই আমি কি করব পারো, ওয়ান মাইনাস থ্রি আই, ওয়ান মাইনাস থ্রি এক্সর মান ওয়ান, ওয়াইর মান মাইনাস, তেতিয়ালে সংখ্যাটোর অনুরূপ বিন্দুটো চতুর্থ চুকত থাকে, গতি ইয়ার মানটো কি হব, চতুর্থ চুকত থাকিলে টেনর মান কি হব, পাই বাই থ্রি, এইটো রুট ওভার থ্রি বাই ওয়ান, রুট ওভার থ্রি হয়েছে সিক্সটি ডিগ্রি, টেন সিক্সটি ডিগ্রি মানে কি মান, টেন পাই বাই থ্রি, এমপ্লিচিউড অফ ওয়ান মাইনাস রুট ওভার থ্রি আই ইজ ইকুয়াল টু মাইনাস পাই বাই থ্রি, চতুর্থ চুকত টেনর মানটো মাইনাস হয়, রুট ওভার থ্রি প্লাস আই সংখ্যাটো অনুরূপ বিন্দুটো প্রথম চুকত থাকে, ইয়াত আটাইবোৰ ধনাত্মক, গতি ইয়ার এমপ্লিচিউড অফ টেন আলফা ইজ ইকুয়াল টু ওয়ান বাই রুট ওভার থ্রি, ওয়ান মডিউলস বাই রুট ওভার থ্রি মডিউলস, ওয়ান বাই রুট ওভার থ্রি ইজ ইকুয়াল টু টেন, থার্টি ডিগ্রি মানে কি মান, পাই বাই সিক্স, এমপ্লিচিউড অফ রুট ওভার থ্রি প্লাস আই ইজ ইকুয়াল টু পাই বাই সিক্স, এইটো চোৱা দুটা জটিল সংখ্যার হরণফলর গুণাঙ্ক সংখ্যা দুটার গুণাঙ্কর বিয়োগফলের সমান, গতি এমপ্লিচিউড অফ ওয়ান মাইনাস রুট ওভার থ্রি আই মাইনাস এমপ্লিচিউড অফ রুট ওভার থ্রি প্লাস আই, এইটোর মান কি ওলাইছে, পাই বাই থ্রি মাইনাস পাই বাই থ্রি, এইটোর মান, এইটোর মান কি ওলাইছে, পাই বাই সিক্স, এইটো পাই বাই সিক্স বহাই দিল, এতিয়া ছয় লহা গুললে টু পাই প্লাস মাইনাস টু পাই মাইনাস পাই মাইনাস থ্রি পাই বাই সিক্স, গতি তিনি দি ছয় দুইবার মাইনাস পাই বাই টু, গতি ইয়ার গুণাঙ্কর মানটো হল কি মাইনাস পাই বাই টু বা মাইনাস নাইনটি ডিগ্রি কোণ সৃষ্টি হব। এতিয়া আমার সন্মুখত আছে 2019 এইচ এস এল সি এক্সামের প্রশ্ন নং 24, যিকোনো দুটা জটিল সংখ্যা জেড ওয়ান জেড টুর প্রমাণ করা যে জেড ওয়ান প্লাস জেড টু হোল মডিউলস মডিউলস হোল স্কোয়ার প্লাস জেড ওয়ান মাইনাস জেড টু জেড ওয়ান মাইনাস জেড টু হোল মডিউলস হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু টু হোল ইন টু মডিউল জেড ওয়ান মডিউলস হোল স্কোয়ার প্লাস জেড টু মডিউলস হোল স্কোয়ার, ধরে লো জেড ওয়ান ইজ ইকুয়াল টু এ প্লাস আই বি জেড টু ইজ ইকুয়াল টু সি প্লাস আই ডি, জেড ওয়ান প্লাস জেড টু এ প্লাস সি প্লাস আই হোল ইন টু বি প্লাস ডি, জেড ওয়ান মাইনাস জেড টু এ মাইনাস সি প্লাস আই হোল ইন টু বি মাইনাস ডি, এতিয়া আমি বা পক্ষটো লৈ জেড ওয়ান মাইনাস জেড টু হোল স্কোয়ার, তার মানে জেড ওয়ান প্লাস জেড টু হোল স্কোয়ার মানে এ প্লাস সি হোল স্কোয়ার প্লাস বি প্লাস ডি হোল স্কোয়ার, মডিউলসর ভিতরত হোল স্কোয়ার থাকিলে আমি এনেকে লিখিব পাৰি, মানে বাস্তব অংশটোর বর্গ যোগ জটিল অংশর সহগৰ বর্গ, তারপিছত আমার জেড ওয়ান মাইনাস জেড টুর কারণে এ মাইনাস সি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি হোল স্কোয়ার, এই বর্গত ভাঙি দিলে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ সি বি প্লাস ডি হোল বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস টু বি ডি এ মাইনাস সি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু এ সি বি মাইনাস ডি হোল স্কোয়ার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মাইনাস টু বি ডি মাইনাস টু বি ডি প্লাস টু বি ডি মাইনাস টু এ সি প্লাস টু এ সি গুছি গ'ল, এতিয়া এ স্কোয়ার এটা আর এটা দুটা বি স্কোয়ার এটা আর এটা টু হলে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকো সি স্কোয়ার এটা আর এটা দুটা ডি স্কোয়ার এটা এইটো আর এটা দুটা টু হলে টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এতিয়া এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি দিব পারো মডিউলস জেড ওয়ান মডিউলস মডিউলস জেড ওয়ান হোল স্কোয়ার মডিউলস জেড ওয়ান হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হব, হয়নে মডিউলস জেড টু হোল স্কোয়ার সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এইটো মডিউলস জেড টু হোল স্কোয়ার দিলে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার হয়ে যাব, গতি টু হোল ইন্টু জেড ওয়ান মডিউলস জেড ওয়ান হোল স্কোয়ার প্লাস টু হোল ইন্টু মডিউলস জেড টু হোল স্কোয়ার টু হোল ইন্টু মডিউলস জেড ওয়ান হোল স্কোয়ার প্লাস জেড টু হোল স্কোয়ার, সুপক্ষ ওলাই গেল না নাই আমার প্রমাণিত হল, এনেদরে আমি এই সমস্যাটা সমাধান করে থাকি আহিলে ইয়ারপর সম্পূর্ণ চারি নম্বর আমি পাই যাম, এই প্রশ্নটা তোমালোকর কিতাবর 77 পেজর গুণাঙ্কর ধর্ম পি যে নম্বরের প্রশ্নটা পুনপটিয়াকৈ দিছে আমি সেইটাই
সমাধান তাত যেনেকে আছে তেনেকে সমাধান কৰি দিলেই এই প্ৰশ্নটোৰ সম্পূৰ্ণ 4 নম্বৰ আমি পাই যাম। এতিয়া আমাৰ সন্মুখত আছে 2019 ACSLC এক্সামৰ প্ৰশ্ন নং 24 ৰৰ অৰ নাইবা অথবা দ্বিঅহ খণ্ডটো যদি x + 3y x = 3 + i তেনেহলে x টু দি পাৱাৰ 4 - 4x কিউব + 4x স্কোৱাৰ - 16 x + 60 ৰাহিটোৰ মান উলিওৱা মাৰ্ক আছে 4 এই প্ৰশ্নটো তোমালোকে এনেকৈ মান উলিয়াও আৰু এক ধৰণৰ সমাধান আছে মই বিকল্প সমাধানটো তোমালোকক কৰি দিম এতিয়া মই এই ধৰণে এই সমাধানটো আগবঢ়াইছোঁ তোমালোকে এনেকৈ সমাধান কৰিবলৈ চেষ্টা কৰিবা এই প্ৰশ্নটো তোমালোকৰ কিতাপৰ 98 পেজৰ 5 নং প্ৰশ্নটো পোনপটীয়াকৈ দিছে সেইটোৱে আমি সমাধান কৰিব লাগে এনেকৈও সমাধান কৰিব পাৰোঁ এক্সৰ মান দিয়া আছে এক্স স্কুৱেৰৰ মান হোল স্কুৱেৰ কৰি দিলে এইটো কি হৈ যাব 3 স্কুৱেৰ আই স্কুৱেৰ 2 × 3 × i এতিয়া আই স্কুৱেৰ মানে কি -1 9 -1 8 হৈ যাব 8 প্লাছ 6 আই এতিয়া এই এক্স স্কুৱেৰক আকৌ হোল স্কুৱেৰ কৰি দিয়ে এক্স টু দি পাৱাৰ 4 8 স্কুৱেৰ 6 আই 2 × 8 × 6 i এইটো 8 স্কুৱেৰ 64 6 আই আই স্কুৱেৰ মানে মাইনাছ হ'ব 6 স্কুৱেৰ 36 মাইনাছ 36 প্লাছ 96 আই 28 প্লাছ 96 আই এক্স কিউব এইটো আৰু এক্স স্কুৱেৰ পূৰণ কৰি দিয়া এক্স কিউব হৈ যাব গতিকে 24 89 8 আই প্লাছ 6 আই স্কুৱেৰ 24 মাইনাছ আই স্কুৱেৰ মানে -1 গতিকে এইটো মাইনাছ 6 হৈ যাব এইটো 26 আই 28 প্লাছ 26 আই এতিয়া এই ৰাহিটোৰ ঠাইত আমি এক্স টু দি পাৱাৰ 4ৰ ঠাইত 28 প্লাছ 96 আই এক্স কিউবৰ ঠাইত 18 প্লাছ 26 আই এক্স স্কুৱেৰৰ ঠাইত 8 প্লাছ 6 আই এক্সৰ ঠাইত 3 প্লাছ আই বহুৱাই আমি সমাধান কৰিলে এইটো -72 -104 এইটো প্লাছ 8^32 6^24 এইটো -48 -69 প্লাছ 60 এতিয়া প্লাছ চিন থকাখিনি 28 32 আৰু 60 একেলগ কৰি দিলোঁ -72 -48 একেলগ কৰি দিলোঁ তাৰপিছত এই আই থকা 96 আই আৰু আমাৰ কি আছে ধনাত্মক 24 আই 96 আই আৰু 20 -104 আই -69 এইটো এইখিনি যোগ কৰিলে 120 72 আৰু 48 120 এই তাৰপিছত 96 আৰু 24 আই 120 আই 104 আৰু -104 আই -69 আই 120 আই ইজিকুৱেল টু 0 তাৰমানে এই ৰাহিটোৰ মান আমাৰ নিৰ্ণয় কৰা হৈ গ'ল ইয়াৰ পিছতে মই ইয়াৰ বিকল্প সমাধানটো তোমালোকলৈ আগবঢ়াই আছোঁ। এতিয়া আমি এই প্ৰশ্নটোৰ 24ৰ অৰ নাইবা অথবা দ্বিঅহ খণ্ডটোৰ বিকল্প সমাধান আগবঢ়াই আছোঁ এইটো বিকল্প সমাধান তোমালোকে ইয়াৰ আগৰ পদ্ধতিটোত কৰিলে হ'ব বা তেনেকৈ যি ধৰণে সহজ পোৱা সেইটো পদ্ধতিত কৰি ল'ব এইটো এক্স ইজিকুৱেল টু 3 + i 3টো বাওঁফালে নিলে এক্স মাইনাছ 3 ইজিকুৱেল টু আই বৰ্গ কৰি দিলে এক্স স্কুৱেৰ মাইনাছ 6x প্লাছ 9 ইজিকুৱেল টু আই স্কুৱেৰ মানে -1 হৈ যাব -1টো বাওঁফালে আনিলে এইটো 10 হৈ যাব এক্স স্কুৱেৰ মাইনাছ 6x প্লাছ 10 এইটোৰে কি কৰিবা ইয়াক হৰণ কৰি দিবা হৰণ কৰি দি পেলাই বাঘেহে পেলাই ইয়াত 0 হ'ব হয়নে এইটো এক্স স্কুৱেৰ দি এক্স টু দি পাৱাৰ 4 হৰণ কৰিলে এক্স স্কুৱেৰ ইনটু এক্স স্কুৱেৰ এক্স টু দি পাৱাৰ 4 এক্স স্কুৱেৰ ইনটু মাইনাছ 6x মাইনাছ 6x কিউব এক্স স্কুৱেৰ ইনটু 10 টেন এক্স স্কুৱেৰ এতিয়া বিয়োগ কৰি দিলে এইটো প্লাছ 2x হৈ যাব এইটো মাইনাছ 6x স্কুৱেৰ হ'ব এই দুটা নামি আহিল এতিয়া 2x কিউবক এক্স স্কুৱেৰ দি হৰণ কৰি দিলে 2x কিউব হ'ব 2x ইনটু মাইনাছ 6x কিমান হ'ব 12x স্কুৱেৰ মাইনাছ 12x স্কুৱেৰ আৰু 2x ইনটু 10 প্লাছ 20 হ'ব এতিয়া বিয়োগ কৰি দিলে এইটো প্লাছ হৈ যাব এইটো মাইনাছ 6 এইটো প্লাছ 12 প্লাছ 6x স্কুৱেৰ থাকিব এইটো মাইনাছ 20 হৈ যাব আৰু 16 মাইনাছ 36x আৰু 62 নামি আহি যাব এতিয়া 6 দি হৰণ কৰি দিলে 6x স্কুৱেৰ 6 × 6 মাইনাছ 36x 6 × 10 60 এই আটাইকেইটা বিয়োগ কৰি দিলে কি হৈ যাব 0 তাৰমানে আমি কি জানো ভাজ্য ইজিকুৱেলটো ভাজক পূৰণ ভাগফল যোগ ভাগহে ভাগহে শূন্য এতিয়া ভাজক কিমান 0 6x স্কুৱেৰ মাইনাছ 6x প্লাছ 10 ইজিকুৱেল টু 0 0 পাতি দিলোঁ 0ৰে ইয়াক পূৰণ হ'লে 0 হৈ যাব তাৰমানে এই ৰাহিটোৰ মান নিৰ্ণয় মান কিমান শূন্য আমি এনেদৰে এই সমস্যাটো সমাধান কৰি লওঁ আমি ইয়াৰ পৰা সম্পূৰ্ণ 4 নম্বৰ আমি
আহরণ করে লব পারি। মরমর ছাত্র ছাত্রীসকল, ভিডিওটো চাই ভাল লাগিছে যদি ভিডিওটো লাইক করা আর যিমান পারা শেয়ার করা, যাতে সকলে ভিডিওটো চাব পারে। ইয়ার লগতে তোমালোকে চ্যানেলটো সাবস্ক্রাইব করে লো আর চ্যানেলত গিয়ে ভিডিওবোৰ একাধিক্রমে চাই যাব পারিবা।